আমার প্রিয় বন্ধুরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেয়ালা হাই স্কুল ফার্স্ট সামেটিভ ইভলিউশন 2023 ক্লাস 8 সাবজেক্ট বেঙ্গলি। হ্যাঁ, ফুল মার্কস তোমাদের 15, টাইম 45 মিনিট। দেখো, এমসিকিউ এর উত্তরগুলো আমরা করে দিচ্ছি, বাকি প্রশ্নগুলো অবশ্যই তোমরা সলভ করে নিও। দেখো, একের দেখের প্রশ্ন, পরবাসী কবিতায় কোন প্রাণীর লুব্ধ হিংস ছন্দে চলে যাওয়ার কথা রয়েছে? উত্তর হচ্ছে অপশান গ লিখবে, চিতা। 1.2, দেখো, বাঘের বিক্রম সব বাঘের মাঘের হিমানি হবে, সব মাঘের হিমানি। লাইনটি কার লেখা? উত্তর হচ্ছে অপশান ঘ, মাইকেল মধুসূদন দত্ত। চলো 3 নম্বর, সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ, উক্তিটি কার? উত্তর লিখবে অপশান খ, সেকেন্দারের। 1.4, দেখো, বেহালা শব্দটির মধ্যে আছে, অপশান লিখবে 3টি দল, একটা রুদ্ধ দল, 2টি মুক্ত দল। 1.5, দেখো, স্কুল থেকে স্কুল, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে আদি সরাগম, যেহেতু আদিতেই এটা পরিবর্তন হয়েছে। 2 থেকে দেখো, খুব সংক্ষেপে উত্তর দাও, উত্তরগুলো তোমরা করে নিও। সবুজ জামা কবিতায় কার একটি সবুজ জামা চাই? উত্তর তথাপি বাবুর। 2টা দেখো, বোঝাপড়া কবিতা অনুযায়ী তেমন করে হাত বাড়ালে কী পাওয়া যায়? 2.3, দেখো, রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃত অংশের বক্তাকে। 2.4, বনভোজের ব্যাপার গল্পে রাজাদের ডিম আনা দায়িত্ব কে নিয়েছিলেন? এটা তুমি জানো, পেলা। 2.5, দেখো, বন্দুক শব্দটিতে মোট কয়টি দল আছে? 2.6, বড় দিদি থেকে বড়দি কী ধরনের পরিবর্তন? 2.7, মধ্য সরাগম অপর কী নামে উল্লিখিত? লিখে বিপ্রগস্য। 2.8, প্রবাদটির অর্থ লেখো, যেমন এক হাতে তালি বাজে না, মানে দুপক্ষেরই যোগ না থাকলে দ্বন্দ্ব হয় না। 2.9, বনের মধ্যে কী গেল বাবা, বড় বড় কান অপু কোন জানোয়ার দেখেছিলেন? 10 নম্বর, দেখো, মহাভারত এ কোন জিনিসটা কম আছে বলে উপর মনে হতো? দেখে চলে আসো আমাদের 2 নম্বর প্রশ্নগুলো, দেখে নাও কী বলেছে। এক একটা জলের তলে কী ছিল, তাতে কী হতে পারে? অতর প্রশ্ন দেখো, হয়তো ভাব, চড়ুই পাখি কী ভাব বলে কবি মনে করেন? 3.2 এর প্রশ্ন দেখে নাও, পথ চলতি পাঠ্যাংশ লেখক কোথায় থেকে কলকাতা ফিরছিলেন, তিনি কোন ট্রেন ধরেছিলেন? আচ্ছা, অথবা প্রশ্ন, উভয় সেনাপতির কথোপকথন হইতে লাগিল, এখানে উভয় সেনাপতি বলতে কাদের কথা বোঝানো হয়েছে? দেখো, এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষা থাকছে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর কোন কোন প্রশ্নপত্র তোমাদের দরকার সেটা কমেন্ট করে জানালে সেই ভিডিওগুলো আমি আগে আপলোড করে দেবো। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করো, প্রত্যেকটা সাবজেক্টের 4-5টা করে সেটের ভিডিও আপলোড করেছি, ভিডিওগুলো দেখে নিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।